হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড যে প্রিলিমিনারি মক সেট করানো হচ্ছে আজকে তার সেট নাম্বার ফিফটি সিক্স নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে তোমরা প্রত্যেকেই জানো যে তিরিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী প্রতিদিন আলোচনা করা হয় এবং সমস্ত সাবজেক্টের ওপর থেকে প্রশ্ন থাকে এবং তোমাদের কিন্তু আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু পনেরো শো অর্থাৎ পঞ্চাশটা সেট যেটা হয়ে গেছে পঞ্চাশ ইন্টু তিরিশ পনেরোশো পনেরোশোটা কোশ্চেনের যে সেট সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং আমাদের টেলিগ্রামেও কিন্তু পিডিএফটা পেয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকে সেট নাম্বার ফিফটি তার আগে তোমাদের সকলকে খুবই খুবই ধন্যবাদ কেননা তোমাদের জন্যই আমাদের ইউটিউব চ্যানেল এক লাখের গণ্ডি বাড়িয়ে গেছে ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবারের গন্ডি যেটা মাইলস্টোন সেটা কিন্তু আমরা পেরিয়ে গেছি ভীষণ ডাব্লু পক্ষ থেকে তো সেই জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের আইকনটি কিন্তু প্রেস করে রাখো এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিদিন কুইজ করানো হচ্ছে এবং আমাদের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করে নেবে ওকে তো চলো প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক কি বলছে দ্য আরিয়ান্স ডেডিকেটেড হোল অফ এ সেপারেট মান্ডালা ইন রিক ভেদা ফর দ্য হাইমস ডেডিকেটেড টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কি বলছে আর্যরা বা যেটা আরিয়ানস বলা হয় তারা কিন্তু একটা আলাদা মণ্ডল ঋগবেদের পুরো একটা গোটা আলাদা মণ্ডলটাকেই একটা পার্টিকুলার দেবতাকে উদ্দেশ্য করে কিন্তু বানানো হয়েছিলো এবং সেইখানকার সমস্ত হাইমস বা মন্ত্রগুলো সেই দেবতাকে উদ্দেশ্য করেই করা হয়েছে তো কোন সেই দেবতা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে যাকে উদ্দেশ্য করে একটা সেপারেট মণ্ডলই বানানো হয়ে গিয়েছিল ঋগ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন প্রশ্ন এটা তোমরা বলতে পারো তো কোশ্চেন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে করবে এবং প্রতিটা প্রশ্নের কমেন্ট করবে এবং গোটা ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে সোমা দেবতা সোমা বা গড সোমাকে উদ্দেশ্য করে ঋগভেদাতে কিন্তু একটা আলাদা মন্ডলই বানানো হয়েছিল ঠিক আছে তো সেই মন্ডলটা কোন কোন মন্ডল এটা হচ্ছে এই যে এই মণ্ডলটা সেটা হচ্ছে নাইনথ নাইনথ মন্ডালা ইন ঋগবেদ এবং এখানে কতগুলো হাইমস ছিল এখানে সোমাগটকে উদ্দেশ্য করে একশো চোদ্দোটা হাইমস ছিল একশো চোদ্দোটা হাইমস এখানে রাখা হয়েছে এবং এই নাইন মন্ডল পুরো নবম মন্ডলটাই আমরা সকলে জানি ঋগবে টোটাল দশটা কিন্তু মন্ডল ছিল তার মধ্যে নবম কিন্তু গোটাটাই এই দেবতা সোমদেবকে উদ্দেশ্য করে বানানো ওকে নেক্সট নাম্বার টু আমরা দেখব কি বলছে হু ইজ দ্য অনলি ওম্যান হিস্টোরিয়ান টু হ্যাভ রিটেন এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অব মুঘল পিরিয়ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা হয়তো অনেকে জেনেই থাক জেনেও থাকবে যে কি বলছে শুধুমাত্র কোন মহিলা হিস্টোরিয়ান বা মহিলা ছিলেন যিনি হচ্ছে মুঘল পিরিয়ডের ওপর একটা হিস্টোরিক্যাল বুক লিখেছিলেন কোশ্চেন নাম্বার এর কোনটা সঠিক উত্তর হবে চারটে অপশান রয়েছে নূরজাহান বেগম তারপর হচ্ছে জেবুন নিসা বেগম অপশান সি গুলবাদান বেগম এবং অপশানটি ডি জাহানারা বেগম তো কোশ্চেন নাম্বার এর কোনটা সঠিক উত্তর হবে যে মুঘল পিরিয়ডের কোন মহিলা হিস্টোরিয়ান তিনি হচ্ছেন মুঘল পিরিয়ডের অ্যাকাউন্টে একটা হিস্টোরিক্যাল বুক লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন অপশান সি গুলবদন বেগম গুলবেদন বেগম মুঘল সাম্রাজ্যের সেই মহিলা যিনি হচ্ছে একজন একটা হিস্টোরিক্যাল বই লিখেছিলেন লিখেছিলেন এবং এটাকে গুলবদন বেগম কি ডটার ডি ইউ -E T টিআর ডটার অফ বাবর ঠিক আছে বাবরের কন্যা অ্যান্ড সিস্টার অফ হুমায়ুন ঠিক আছে সিস্টার অফ হুমায়ুন তো বাবরের কন্যা হলে সিস্টার তো হুমায়ুন অবশ্যই হবে এবং ইনি কে লিখ কী লিখেছিলেন ইনি লিখেছিলেন হুমায়ুন হুমায়ুন নামা ঠিক আছে বাংলায় লিখে দিই হুমায়ুন খুবই নামা গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আছে এইটা যে হুমায়ুন নামা কে লিখেছেন তখন এই গুলবদন বেগম কিন্তু সঠিক উত্তর হবে ওকে নেক্সট নাম্বার আমরা দেখব কি বলছে হু ওয়াজ দ্য আর্কিটেক্ট হু ডিজাইন তাজমহল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিখ্যাত স্মৃতিসৌধ আমরা জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটাও এই যে বিখ্যাত শিশু বা আহ তাজমহল এটার হচ্ছে আর্কিটেক্স বা ডিজাইনটা কে করেছিলেন কোন আর্কিটেক্ট করেছিলেন কোশ্চেন নাম্বার এর কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো কোশ্চেন নাম্বার থ্রিয় এর সঠিক উত্তর হবে অপশন বি উস্তাদ আহমেদ লাহোরী উস্তাদ আহমেদ লাহোরী তাজমহলের কিন্তু ডিজাইন করেছিলেন ঠিক আছে ইনি হচ্ছেন একজন ইরাই ইরাইয়ান ঠিক আছে বা ইরানের সরি ইরানিয়ান আর্কিটেক্ট এবং তাজ তাজমহল কোথায় রয়েছে তোমরা সকলেই জানো আগ্রাতে এবং এটা বানাতে সময় লেগেছে কত ষোলোশো থেকে ষোলোশো আটচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে কি তাজমহল বানাতে সময় লেগেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে দ্য সিলভার কয়েন টঙ্কা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে সুলতানের পিরিয়ড থেকে প্রশ্ন সুলতানের পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ মুদ্রা বা কয়েন ছিল সেটা হচ্ছে কি যাকে বাংলায় বলা হয় বা ইংরাজিতে বলা হয় টঙ্কা সেটা হচ্ছে একটা সিলভার কয়েন ছিল এই টঙ্কা সিলভার কয়েনটা কে ইন্ট্রোডিউস করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে তো এসেছে অন্যান্য এসেছে এসএসসি লাইক রেল তোমরা কোশ্চেন নাম্বার ফোর এর সঠিক উত্তর হবে কোনটা অপশন বি ঠিক ইলতুদ মিস এই টঙ্কা যে সিলভার কয়েনটা সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন এবং এখানে গুরুত্বপূর্ণ আরো একটা তথ্য ঠিক আছে সিলভার কয়েন সিলভার কয়েন তো তোমরা জেনে গেলে কি টঙ্কা এবং আরো একটা গুরুত্বপূর্ণ কয়েন ছিল সেটা হচ্ছে কপার কপার কয়েন কয়েন সেটা হচ্ছে কি যার নাম হচ্ছে জিতল জিতল এই দুটোই কে করেছে ইলতুদমিস এবং এটা তোমরা মনে রাখবে যে ওয়ান টঙ্কা সমান ফর্টি এইট জিতল অর্থাৎ আটচল্লিশটা জিতলের সমান ছিল একটা টঙ্কা এবং তোমরা জানলে অবাক হবে ইস কে এ তো সুলতান শাসক কিন্তু মনে রাখবে যে টঙ্কাতে এই টঙ্কা কয়নের উপর কিন্তু হচ্ছে ডিজাইন অফ শিবলিঙ্গিঙ্গাম ঠিক আছে শিবলিঙ্গের কিন্তু এখানে হচ্ছে ডিজাইন করা ছিল এই কয়নের উপর বা শিবের মূর্তির কিন্তু ছিল হিন্দু দেবতার মূর্তি কিন্তু মুসলিম শাসকের স্লেভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে কে দাসের দাস হিসাবে পরিচিত বা স্লেভ অফ স্লেভ হিসাবে পরিচিত এই প্রশ্ন কিন্তু বহুবার এসেছে এটা এসেছে ম্যাক্সিমাম রেলে এবং এস এসিতে এসেছে তোমরা কোনটা সঠিক উত্তর হবে স্লেব অফ স্লেভ কোন রুলারকে বলা হয় সেটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও প্রতিটা প্রশ্নের কিন্তু কমেন্ট 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 করবে এতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে করো তো অনেকেই করেছো এবং সঠিক উত্তর হবে অপশান কি সি ইলতুথ মিস ইলতুথ মিস ছিলেন এনার হচ্ছে টাইটেল দিয়েছিলেন স্লেভ অফ স্লেভ ওকে তো এটাকে কেন বলা হয় দেখো এই স্লেভ অফ স্লেভ কেন বলা হচ্ছে প্রথমে আমরা কি জানি এমডি ঘড়ি ঠিক আছে এমডি ঘড়ি এর স্লেব এর স্লেপ কে ছিল কুতুবউদ্দিন আইবক ঠিক আছে কুতুব উদ্দিন আইবক আবার এর কে স্লেব ছিল এর স্লেব ছিল ইলতুতমিস ঠিক আছে তো দেখো একজনের স্লেভ এ আবার তার স্লেভ হচ্ছে ইলতুতমিস তো সেই জন্য এনাকে বলা হতো স্লেভ অফ স্লেভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার সিক্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটা দেখো কি বলছে দ্য পেন্টিংস ইন দ্য অজান্তা অ্যান্ড ইলোরা কেভস আর ইন্ডিকেটিভ অফ দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট আন্ডার দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা এবং বহু স্টুডেন্ট এই প্রশ্নটা কিন্তু ভুল করে বলছে যে অজান্তা গুহা এবং ইলোরা গুহার ভিতরে যে গুহা চিত্রগুলো রয়েছে বৌদ্ধজিম এবং হিন্দুজিম এবং জৈনজিম অজান্তাতে শুধু রয়েছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের হচ্ছে গুহা চিত্র এবং ইলোরাতে রয়েছে তিনটে ধর্মরই চিত্র তো এই গুহা চিত্রগুলোর যে আর্টগুলো সেগুলো ডেভেলপ করা হয়েছিল কোন হচ্ছে রাজবংশের সময় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করবে কিন্তু তো কোয়েশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছে তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান রাষ্ট্রকূট নয় এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চালুক্য চালুক্য বংশের সময় কিন্তু অজন্তা এবং ইলোরা কেভের হচ্ছে ডেভেলপমেন্ট হয় বিশেষ করে এইটা হচ্ছে কি পুলোকেসি টু পুলো কেসি টু সম্রাট পুলোকেশি টু এর সময় কিন্তু এই অজন্তা এবং ইলোরা কেভের হচ্ছে বেশি ডেভেলপমেন্ট হয় আর্টগুলোর এবং দেখো আমি লিখে দিই এটা পরীক্ষায় আসা কিন্তু অজান্তা কেভের মধ্যে রয়েছে হিন্দুজিম হিন্দুজিম প্লাস বুদ্ধিজম বাট ইলোরাতা ইলোরাতে কি কি রয়েছে হিন্দুজিম প্লাস বুদ্ধিজম প্লাস জেন ওকে ইলোরাতে কিন্তু তিনটে ধর্মেরই সমন্বয়ে কিন্তু এখানে গুহা চিত্র রয়েছে কিন্তু অজান্তাতে শুধুমাত্র হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজমের গুহা চিত্র রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো মাইসর ওয়ার অর্থাৎ দ্বিতীয় অ্যাংলো মাইসর যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে দ্বিতীয় অ্যাংলো মাইসোর বা সেকেন্ড অ্যাংলো মাইশোরের সময় গভর্নর জেনারেল কে ছিলেন তো কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে কোনটা তো কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং এই দ্বিতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধের সময় কিন্তু গভর্নর জেনারেল ছিলেন এবং এইখানে কিন্তু এই সেকেন্ড অ্যাংলো মাইশোর যুদ্ধে কিন্তু ডায়েড ঠিক আছে ডায়েটকে হায়দার আলি হায়দার আলি কিন্তু মারা যাচ্ছে এবং কি সেকেন্ড অ্যাঙ্গলো মাইশোর ওয়ার এন্ডেড উইথ ঠিক আছে শেষ হচ্ছে কিসের মাধ্যমে ট্রিটি অফ ম্যাঙ্গালোর ট্রিটি অফ ম্যাঙ্গালোর ট্রিটি অফ ম্যাঙ্গালোরের মাধ্যমে এই যুদ্ধটা কিন্তু শেষ হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার এইট আমরা দেখব। হু ওয়াজ দা চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার কমিটি অফ কনস্টিটিউশন কনস্টিটিউট কনস্টিটিউট অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ভেরি ভেরি প্রশ্ন আমাদের হচ্ছে সংবিধান গঠনের জন্য বানানো হয়েছিল এবং সেখানে বিভিন্ন ধরনের কিন্তু কমিটি ছিল আমি কিন্তু থিওরি ক্লাস করানোর সময় সেই সমস্ত কমিটিগুলো কিন্তু বলে দিয়েছিলাম এবং সাথে কে কোন দায়িত্বে ছিল সেগুলো কিন্তু বলে দিয়েছিলাম তো এইখানে বলেছে একটা স্পেশাল কমিটি সেটা হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি ঠিক আছে ইউনিয়ন পাওয়ার কমিটি এই ইউনিয়ন পাওয়ার কমিটির কি বলছে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কে ছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কে ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান তো কোয়েশ্চেন নাম্বার এইটের অলরেডি অনেকে সঠিক উত্তর করে ফেলেছো আমি দেখতে পাচ্ছি তো সঠিক উত্তর হবে অপশান ডি পিটি জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এই ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান নেক্সট আমরা পলিটির মধ্যে ঢুকে বললাম কোশ্চেন নাম্বার নাইন কি বলছে হুইচ আর্টিকেল অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টক্স অ্যাবাউট প্রোভিশনস ফর ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা টেলিগ্রাম চ্যানেলটাকে আমাদের ফলো করেছে তারা কিন্তু প্রত্যেকে এই প্রশ্নটা পারা পারবে বা পারা উচিত কেননা এই প্রশ্নটা আমরা আমি টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে কুইজের মাধ্যমে দিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্টকে যদি ইমপিচ করাতে চায় বা অপসারণ করাতে চাই তো কোন আর্টিকেলের মাধ্যমে সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে সেটা প্রসিড প্রসিডেশন হবে অর্থাৎ কোন আর্টিকেলের মাধ্যমে প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট লেখা রয়েছে প্রত্যেকে কমেন্ট করো খুবই ইজি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে তো অনেকেই কমেন্ট করেছো। এবং এটা সঠিক উত্তর হবে কোনটা এটা সঠিক উত্তর হবে অপশান ডি আর্টিকেল সিক্সটি ওয়ান আর্টিকেল সিক্সটি ওয়ান হচ্ছে এই প্রেসিডেন্টের কি ইমপিচ করার আর্টিকেল এবং বাকি আর্টিকেলগুলো আমি এখানে বলে দিচ্ছি আর্টিকেল ফিফটি ফোর কি আর্টিকেল ফিফটি ফোর হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট ঠিক আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইলেকশানের ব্যাপারে কোথায় লেখা রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ানে সরি ফিফটি ফোরে তারপর হচ্ছে আর্টিকেল ফিফটি ওয়ান সেটা হচ্ছে এটা সকলেই জানো প্রমোশন অফ ইন্টার ন্যাশনাল পিস ঠিক আছে পিস অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এটা হচ্ছে ডিপিএসপির মধ্যে আছে এটা ডিপিএসপি এটা হচ্ছে ডিপিএসপির মধ্যে আছে নেক্সট আর্টিকেল সিক্সটি থ্রিতে কি রয়েছে আর্টিকেল সিক্সটি থ্রিতে এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন নাম্বার আমরা টেন দেখব কি বলছে বাই হুইচ চ্যাটার অ্যাক্ট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি অফ ট্রেড উইথ চায়না কাম টু অ্যান্ড এন্ড এইটাও কিন্তু তোমাদের পাওয়া উচিত এটাও কিন্তু টেলিগ্রামের কুইজের প্রশ্ন আমি কোশ্চেনগুলো কিছু রিপিট রেখেছি যাতে করে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ঠিক আছে সেই জন্যই কিন্তু যাতে করে তোমাদের কিন্তু কনফিউশন না হয় যারা গতকালের হচ্ছে কালকের যে স্পেশাল ক্লাসটা যারা দেখুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন যেগুলো বহু স্টুডেন্টের কিন্তু কনফিউশন হয় এবং নেগেটিভ খায় সেগুলো কিন্তু একদম ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি হিস্ট্রির মধ্যে থেকে তো কোশ্চেন নাম্বার টেনের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান বি চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন ঠিক আছে আঠারোশো সালের যে চ্যাটার অ্যাক্ট এসেছে তার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া ব্যবসা বাণিজ্য চায়নার সাথে সেটা কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য ল ফ্রেমড বাই জুডিশিয়ারি ইজ কল্ড অর্থাৎ জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার মাধ্যমে যে আইনটা বানানো হয়ে থাকে বা গঠন করা হয়ে থাকে সেই আইনটাকে আমরা কি আইন হিসাবে ডেকে থাকি ঠিক আমরা জানি বিচার ব্যবস্থা এবং বিভিন্ন আইন কানুন কিন্তু বানানো হয়েছে সংবিধান অনুযায়ী কিন্তু তারও পরবর্তী কালে আমাদের বিচার ব্যবস্থা জুডিশিয়ারির মাধ্যমে আমরা কি ল বলে থাকি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশন বি কেস ল কেস ল হিসাবে সেই সমস্ত লগুলোকে আমরা ডেকে থাকি যেগুলো জুডিশিয়ারি দ্বারা ফ্রেমড নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম কি বলছে দান্দেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইস ইন হুইচ স্টেট অর্থাৎ দান্দেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিওগ্রাফিতে কিন্তু ড্যাম রিভার প্রজেক্ট ঠিক আছে তারপর তোমার এই যে ন্যাশনাল পার্ক তারপর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই সমস্ত জায়গা থেকে কিন্তু বহু প্রশ্ন আছে আগের বার তো ড্যাম দিয়ে এত প্রশ্ন দিয়েছে জিওগ্রাফিতে যে অনেকেই হয়তো পারেনি তো কোশ্চেন নাম্বার টুয়েলভ এর কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে এটার অপশান ডি কর্ণাটকা কর্ণাটকাতে এই দান্দেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু অবস্থিত রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন হোয়েন ডিড ইন্ডিয়া অ্যাডপ্ট দ্য ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ কোন বছর ভারতবর্ষ ইন্টারন্যাশনাল সিনামি সুনামি ওয়ার্নিং সিস্টেমটা গ্রহণ করেছিল এটা জিওগ্রাফির মধ্যেই পড়ছে তোমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার থার্টিনের কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার সালে ইন্ডিয়া এই সুনামি ওয়ার্নিং সিস্টেমটা কিন্তু নিজেদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে কিন্তু এটা নেওয়া নিয়ে আসা হয়েছিল ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন হুইচ হিল স্টেশন নেম মিনস প্লেস অফ থান্ডার বোল্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের প্রত্যেকের পারা উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইজি প্রশ্ন অনেকবারই পরীক্ষা এসেছে প্রত্যেকের কিন্তু সঠিক হওয়া উচিত যে কোন হিল স্টেশনটা বা পাহাড়ি স্টেশনটা ঘুরতে যাওয়ার জায়গা এটা একটা খুবই ফেমাস তো সেটা থান্ডার বোল্ট নামে পরিচিত তো কোয়েশ্চেন নাম্বার ফরটিন এর অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হবে কি অপশন ডি দার্জিলিং দার্জিলিং এটা হচ্ছে থান্ডার বোল্ট নামে কিন্তু পরিচিত এইখানে এই যে এটা কিভাবে এসেছে দেখো ডরজে ডরজে অ্যান্ড হচ্ছে লিং ঠিক আছে এই দুটো শব্দ ডরজে অ্যান্ড লিং এই দুটো হচ্ছে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ যার মিনিং হচ্ছে ওই বজ্রপাত বা থান্ডার বোল্ড ওকে তো সেই জন্য কিন্তু দার্জিলিংকে আমরা থান্ডার বোল্ড জায়গা হিসাবে ডেকে থাকি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব দ্য ফ্লাস হচ্ছে ফ্লাস ফুড না এটা হবে ফ্লাড ঠিক আছে ফ্লাস ফ্লাড ইজ রিলেটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং এটা হচ্ছে কি আমি আরেকবার লিখে দিই ফ্লাশ ফ্লাড ফ্লাশ ফ্লাড কিসের সাথে রিলেটেড কোশ্চেন নাম্বার ফিফটিন কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান বি সাইক্লোনিক স্ট্রম সাইক্লোনিক স্ট্রমের সাথে এই ফ্লাশ ফ্লাডটা কিন্তু রিলেটেড কেননা সাইক্লোনিক স্ট্রমটার হচ্ছে খুবই তাড়াতাড়ি ঘটে থাকে এবং এর ফলে কিন্তু খুব শর্ট টাইমে বেশি পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হয়ে যায় যে কারণে খুবই ক অল্প সময় কিন্তু ফ্লাড দেখতে পাওয়া যায় তো সেই জন্য এটাকে বলা হয় ফ্লাস ফ্লাড ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আমরা ঢুকে পড়লাম ইকোনমিক্সের মধ্যে কোয়াসি রেন্ট ইজ এ ফেনোমেনা অর্থাৎ কোয়াশি রেন্ট যেটাকে আমরা বলে থাকি ইকোনমিক্সের ভাষায় ঠিক আছে কোয়াসি রেন্টটা কি ধরনের ফেনোমেনা ওকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে ল মিডিয়াম নাকি লং টার্ম নাকি শর্ট টার্ম নাকি নো টাইম প্রত্যেকে কমেন্ট করবে তো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে অপশান সি শর্ট টাইম ঠিক আছে অপশান সি শর্ট টাইম এটা হচ্ছে একটা টেম্পোরারি র্যারি রেন্ট কোয়াসি রেন্ট হচ্ছে টেম্পোরারি রেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা সেভেন্টিন দেখব ট্যাক্সেস অন প্রফেশন ক্যান বি ডিভাইডেড বাই অর্থাৎ প্রফেশনের উপর যে সমস্ত কালেক্ট করা হয় সেই ট্যাক্সটা হচ্ছে কে কালেক্ট করে চারটে অপশান দেওয়া রয়েছে স্টেট গভর্নমেন্ট অনলি অপশন বি বোধ বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন গভর্নমেন্ট অপশান সি পঞ্চায়েত অনলি নাকি অপশন ডি ইউনিয়ন গভর্নমেন্ট অনলি এটাও কিন্তু টেলিগ্রামের কুইজের প্রশ্ন প্রত্যেকের পাড়া উচিত প্রত্যেকে কমেন্ট করবে সঠিক উত্তর তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের অনেকেই কমেন্ট করেছে তো সঠিক উত্তর হবে এটা অপশান এ স্টেট গভর্নমেন্ট অনলি ঠিক আছে প্রফেশনের ওপর যে ট্যাক্সটা সেটা শুধুমাত্র রাজ্য সরকার গ্রহণ করে থাকে হুইচ ফাইভ ইয়ার প্ল্যান ডিউরিং ওয়াজ অনলি ফোর ইয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার বছরের মেয়াদ ছিল আমরা জানি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো দেখো নামের মধ্যে রয়েছে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর একটা করে পরিকল্পনা কিন্তু কোন পাঁচ বছরের বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পঞ্চবার্ষিক বা পাঁচ বছর কিন্তু কমপ্লিট করতে পারেনি তার আগেই শেষ হয়ে গিয়েছিল চার বছরের চলেছিল তো কোশ্চেন নাম্বার এইটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ তো কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান সি ফিফথ ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান কিন্তু চার বছর চলেছিল মাত্র ঠিক আছে কেন এটা হয়েছিল এটা হয়েছিল এটা তোমার হয়েছিল এটা উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে কিন্তু নতুন একটা দল এসেছিল সেটা হচ্ছে কি জনতা দল ঠিক আছে জনতা দল এবং ডিউ টু ডিউ টু রোলিং প্ল্যান ঠিক আছে ডিউ টু রোলিং প্ল্যান এই ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানটা মানে ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যানটা পাঁচ বছর কিন্তু কমপ্লিট করতে পারেনি নেক্সট কোয়েশন নাম্বার নাইনটিন আমরা ঢুকে পড়লাম জেনারেল সায়েন্সের মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লিনেস্ট সোর্স অফ এনার্জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সবথেকে উৎস শক্তির সেটা কোনটা চারটে অপশান দেওয়া রয়েছে দেখো বায়ো ফুয়েল ফসিল ফুয়েল এবং সি নিউক্লিয়ার পাওয়ার নাকি অপশানটি ডি হচ্ছে উইন্ড এনার্জি তো কোনটা সবথেকে ক্লিনেস্ট সোর্স অফ এনার্জি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো কোশ্চেন নাম্বার নাইন এ তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে কি অপশান ডি উইন্ড এনার্জি ঠিক আছে উইন্ড এনার্জি যেটাকে বলা হয় বাতাস বা বায়ু শক্তি বায়ু শক্তির মাধ্যমে কিন্তু কোনো রকম কিন্তু পলিউশন ক্রিয়েট হয় না ঠিক আছে এটা হচ্ছে কি নো পলিউশন এনার্জি কোনো রকমের কিন্তু সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না জাস্ট বাতাসকে কাজে লাগিয়ে তৈরি হয় কিন্তু বাদ বাকি নিউক্লিয়ার এটা হচ্ছে নিউ হচ্ছে সরি নিউক্লিয়ার ওয়েস্ট কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায় যে কারণে এটা হচ্ছে কিন্তু ক্লিনেস্ট সোর্স নয় আর ফসিল আর তো জানোই তারা তো ধোঁয়া উৎপন্ন করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ইফ দ্য অরবিট অফ এ প্ল্যানেট ইজ অ্যান্ড হচ্ছে ইলিপস দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য সান ইজ লোকেটেড গড অর্থাৎ কোনো একটা গ্রহের যদি কোক্কোপথেরম ইলিপ্স হয়ে থাকে বা যেটাকে বলা হয় ডিম্বাকৃতি তাহলে সূর্য কোথা যেখানে অবস্থিত থাকে যে পয়েন্টের সূর্য অবস্থিত থাকে সেই পয়েন্টটাকে কি বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রত্যেকে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হবে এটা কি অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তর হবে এটা অপশন ডি ফোকাস এই জায়গাটাকে বলা হয় কি এই জায়গাটাকে বলা হয় ফোকাস ফোকাস ঠিক আছে এই দুটো দুটো জায়গা কিন্তু কেন্দ্র থাকে এই একটা এবং এই একটা সূর্য হয় এখানে থাকবে না এখানে থাকবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মেটাল ইউজ ফর ম্যানুফ্যাকচারিং অফ লাইটিং কন্ডাক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে লাইটনিং কন্ডাক্টার অর্থাৎ বজ্র নিবারক যন্ত্র বা কন্ডাক্টার হচ্ছে বানাতে আমরা কোন ধাতুর ব্যবহার করে থাকি প্রত্যেকে কিন্তু এইটার কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান সি কপার কপারকে আমরা এই লাইটনিং কন্ডাক্টার হিসাবে ব্যবহার করে থাকি ঠিক আছে কপারের হচ্ছে রড আমরা ব্যবহার করে থাকি লাইটনিং কন্ডাক্টার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কুকিং অয়েল ইজ কনভার্টেড ইন্টু ভেজিটেবেল ঘি বাই হুইচ প্রসেস অফ অর্থাৎ কুকিং অয়েল রান্নার তেল ভেজিটেবেল ঘিতে পরিণত হয়ে যায় কোন প্রসেসের মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু ডাব্লিউ এর মেনেও কিন্তু দুবার প্রশ্নটা এসেছে ঠিক আছে এটা হচ্ছে মেনের দুবার এসেছে এই প্রশ্নটা তারপর প্রিলিমসেও এসেছে এবং এসএসসি সিজিএল এ এসেছে প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশানে এ হাইড্রোজিনেশান হাইড্রোজিনেশান প্রসেসের মাধ্যমে কুকিং অয়েল কিন্তু কি হয়ে যায় ভেজিটেবল ঘিতে পরিণত হয়ে যায় দেখো কুকিং অয়েল কুকিং অয়েলে কি থাকে কুকিং অয়েলে থাকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন হাইড্রোজেন থাকে এবং এখানে কি দেওয়া হয় এখানে দেয়া হয় নিকেল ঠিক আছে এই নিকেল হচ্ছে ক্যাটালিস্ট ক্যাটালিস্ট দেওয়া হয় এর মাধ্যমে কি হয়ে যায় এখানে চলে আসে ভেজিটেবেল ঘি যে কারণে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিকেল ব্যবহার করা হচ্ছে নিকেল হচ্ছে একটা মেটাল যে কারণে কিন্তু বেশি পরিমাণে ভেজিটেবেল ঘি আমাদের শরীরের পক্ষে খাওয়া কিন্তু উপযুক্ত নয় নিকেল কিন্তু এখানে জমা হতে শুরু করে এই ঘিয়ের মধ্যে যে কারণে তোমরা কিন্তু ভেজিটেবল ঘি খুব বেশি খাবে না ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অফ কার্বন ইন দ্য স্টিল রেঞ্জেস ফ্রম দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ স্টিলের মধ্যে যে কার্বনের পার্সেন্টেজটা সেটা কত থেকে কত পরিমাণ থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান এ জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কার্বন খুবই কম কার্বন কিন্তু স্টিলের মধ্যে থেকে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পাইরোলুসাইড ইজ অ্যান ওর অফ মিনারেল অফ দ্য অর্থাৎ পায়রোলিসাইড কোন হচ্ছে মিনারেল মিনারেলের হচ্ছে সরি পাইরোলুসাইট কোন এলিমেন্টের আকরিক বা মিনারেল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন এলিমেন্টের আকরিক হচ্ছে পাইরোলুসাইট তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হবে কোনটা অপশন বি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের আকরিক হলো পাইরোলুসাইট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং প্রোটেক্ট দ্য বডি এগেনস্ট ইনফেক্টিসিয়াস ডিজিজ অ্যান্ড ফরেন ইনভেডার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের শরীরের মধ্যে অনেক কিছু কিন্তু জিনিসপত্র থাকে যেমন অ্যান্টিবডি থাকে অ্যান্টিবডি আমরা সকলেই জানি কি আমাদের শরীর শরীরকে বাহ্যিক যে সমস্ত রোগ রোগের থেকে কিন্তু আমাদের হচ্ছে হচ্ছে আক্রমণের হাত থেকে বাঁচিয়ে দেয় এবং ভাইরাস ব্যাকটেরিয়া যাই কিছু আক্রমণ করুক তাদের থেকে বাঁচিয়ে দেয় তো এইখানে কি বলছে হুইচ অব দ্য ফলোইং নিচের কোনটা আমাদের বডিকে হচ্ছে প্রোটেক্ট করে বাইরে থেকে আগত ইনফেকটিসিয়াস ডিজিজ বিভিন্ন রোগ থেকে এবং ফরেন ইনভেডার্স ফরেন ইনভেডার্স মিনি এখানে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা প্রত্যেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তো নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হবে অপশান এ লিউকোসাইটস লিউকোসাইটস কিন্তু আমাদের শরীরকে কিন্তু বাঁচায় লিউকোসাইটস অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে ডাব্লু ঠিক আছে হোয়াইট ব্লাড সেলস এটা কিন্তু হেল্পস টু ক্রিয়েট অ্যান্টিবডি ঠিক আছে অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু ডাব্লু হচ্ছে আমাদের হেল্প করে কিন্তু তোমরা মনে রাখবে ডাব্লু বিসির পরিমাণ যদি শরীরে অনেক পরিমাণে বেড়ে যায় খুব বেশি পরিমাণে বেড়ে যায় মানে স্বাভাবিকের থেকে যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় সেটা কিন্তু তখন আমাদের ব্লাড ক্যান্সারে পরিণত হয়ে যায় সেটাকে তখন বলা হয় লিউকোমিয়া ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে বললাম কি বলছে অ্যাবি আহমেদ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অব হুইচ কান্ট্রি ফর দ্য সেকেন্ড টাইম অর্থাৎ অ্যাবি আহমেদ কোন দেশের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন বা অ্যাপয়েন্ট হয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশন সি ইথিওপিয়া ইথিওপিয়ার দ্বিতীয়বারের জন্য প্রাইম মিনিস্টার হয়েছেন অ্যাবি আহমেদ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ওন কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারে ডাব্লিউ এর জন্য বলছে কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড কে জিতেছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো

জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে জুলাই ইলেভেন এগারোই জুলাই প্রত্যেক বছর জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে ঠিক আছে নেক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট ক্রিপ্টোজেনিক সরি ক্রিপ্টো ক্রিপ্টোগ্যামিক গার্ডেন হ্যাজ বিন ইনগ্রেটেড সরি এখানে আমি উচ্চারণটা ভুল করেছি এটা হচ্ছে ক্রিপ্টোগ্র্যামিক ঠিক ইন হুইচ স্টেট অর্থাৎ কোন রাজ্যে ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন হচ্ছে উদ্বোধন করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তর এটা কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের এর সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের কোথায় এটা হচ্ছে দেরাদুন দেরাদুন ঠিক আছে দেরাদুনে এটা বানানো হয়েছে এবং এখানে হচ্ছে প্লাস স্পিসিস ঠিক আছে স্পিসিস কিন্তু এখানে রাখা হয়েছে এই বাগানের মধ্যে নেক্সট আজকের যে আমরা টপিকটা আলোচনা করছি ফিফটি সিক্স মক্সেট নাম্বার তার আজকে শেষ প্রশ্ন থার্টিটা দেখে নিই হু অ্যাম দ্য ফলোই হ্যাজ ওন মেন্স টাইটেল ভেরি ভেরি প্রশ্ন লন্ডন জুনিয়র মেন্স টাইটেল কে জিতেছেন তো আমি আগে বলে দিই তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করো তো এটা আমি আর একটা এর সাথেই প্রশ্ন আসে যে উইম লন্ডন শুধু অনলি মেন সেটা হচ্ছে কি নোভাক জোকোভিচ ঠিক আছে নোভাক জোকোভিচ কিন্তু এটা জিতেছেন কিন্তু এখানে কি বলেছে জুনিয়ার প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে অপশনে কিন্তু হয়তো নোভাক জোকোভিচও আছে তোমরা জুনিয়ারটা দেখলে না কিন্তু নোভাক জোকোভিচ মেরে দিলে তখন কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু আমি এই সমস্ত ট্রিকগুলো কখন কিভাবে মানে প্রশ্ন পড়তে এগুলো কিন্তু তোমাদের কালকের গতকালের স্পেশাল ক্লাসে সমস্ত কিছু বলে দিয়েছি তো এটা সঠিক উত্তর হবে অপশন বি সমীর ব্যানার্জি যিনি হচ্ছেন একজন আমাদের বেং বাঙালি ঠিক প্রথম বাঙালি যিনি হচ্ছে উইম লন্ডন জুনিয়ার মেন্স অ্যাকচুয়ালি আমেরিকা ইন্ডিয়ান প্রবাসী বাঙালি যিনি হচ্ছেন এই জিতেছেন খুবই গুরুত্বপূর্ণ যে কারণে যেহেতু আমাদের ইন্ডিয়ান এবং তার উপর হচ্ছে বাঙালি তো ভিডিওটা করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য কিন্তু স্পেশালি খুবই সুন্দর সুন্দর ইবুক আর এত ভালো ভালো রিভিউ পাওয়া গেছে তোমাদের কাছ থেকে ই বুকগুলোর জন্য প্রভু স্টুডেন্ট কিনেছে এবং সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়েছে যে ইবুকগুলো বুকগুলো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্য সম্পূর্ণ শুধুমাত্র এখানে এমসিকিউ নেই এমসিকিউর সাথে সাথে কিন্তু এক্সপ্লেটারি নোট রয়েছে যাতে তোমাদের একটা এমসিকিউ করতে গিয়ে যখন এক্সপ্লেটারি নোট পড়বে তার সাথে কিন্তু আনুষাঙ্গিক যে আরও আদার্স হচ্ছে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু জেনে যাবে তোমাদের এর সাথে থিওরিও পড়া হয়ে যাবে ইকোনমিক্সের জন্য স্পেশালি ইবুক নিয়ে আসা হয়েছে যেখানে থিওরিও পাবে এবং এমসি পাবে কেননা ইকোনমিক্সে বহু স্টুডেন্ট হচ্ছে কাঁচা এবং মেন্সে একশো নাম্বার থাকে এবং প্রিলিমসে থাকে প্রায় দশ থেকে তেরোটা প্রশ্ন পলিটিও সেই রকম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইবুক কিন্তু গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেস্ট সেল আমাদের এইটা দেখতেই পাচ্ছ সবার শেষে যেটা রাখা হয়েছে একদম লাস্ট মিনিট সাজেশান আর কিন্তু এক মাস পরীক্ষা বাকি তো সেই জন্য বলছি তোমাদের যার যে ইবুকটা প্রয়োজন যে সাবজেক্টে তুমি দুর্বল মনে হচ্ছে সেই সাবজেক্টটাকে স্ট্রং করতে চাও তো সেই জন্য আমাদের ইবুকগুলো স্পেশালি কিন্তু আলাদা আলাদাভাবে বানানো হয়েছে যাতে না তোমাদের কোনো রকম বুঝতে প্রবলেম হয় আর প্রাইসগুলো খুবই স্বল্প এত স্বল্প মূল্যে এত এত প্রশ্ন প্রতিটা ইবুকে কিন্তু দেড় হাজারটার উপর কিন্তু প্রশ্ন রয়েছে দেখো দেড় হাজার এখানে দু হাজার এখানে তিন হাজারটা এমসি এখানে চার হাজারটা এমসি তো এখানে কিন্তু একদম ভরিয়ে দেওয়া হয়েছে কোনো রকম তোমরা তোমাদের অসুবিধা হবে না তো অবশ্যই অবশ্যই তোমরা এই বুকগুলো পার্চেস করে ফেলো এবং আর মাত্র এক মাস তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও লাইকের কে ই উড়ে গেছে ঠিক আছে তো একটা লাইক করে দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো ওকে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হান্ড্রেড কে সাবস্ক্রিপশনের জন্য তোমাদের আরও একবার সকলকে ধন্যবাদ পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি নেক্সট দিন তোমাদের সেট নাম্বার ফিফটি সেভেনে হাজির হয়ে পড়বো ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড নাইট বাই